বলো। এটা উপরে গেল, গতকাল রাত্রি 3:20 নাগাদ আমার বেডরুমের যে গেটটি আছে সেই গেটের উপরে প্রথমে একটি বিশাল বোমা চার্জ হয়। আমি বিছানার থেকে পড়ে যাই এবং আমার মনে হয় যেন বোধ হয় আমার গোটা বাড়িটা ভেঙে গুঁড়ো হয়ে যাবে। পরপর রাত্রি 3:20 থেকে 3:45 পর্যন্ত বারংবার বাড়িতে বোমা নিক্ষেপ করতে থাকে, তার মধ্যে কয়েকটি বিস্ফোরণ হয় এবং কতগুলি বিস্ফোরণ হয়নি। সেই মুহূর্তে আমি প্রাণের ভয়ে চিৎকার করতে থাকি এবং আমি গড়বেতা থানার বড়বাবুকে ফোন করি। ওনারা এসে উপস্থিত হন। ওনাদের আসার পরে ওনারা যে সমস্ত বোমগুলি নিষ্ক্রিয় ছিল সেগুলোকে নিয়ে যান। কতগুলো মতন বোমা মারা হয়েছিল? প্রায় 15 বোমা টোটাল মারা হয়েছে, তার মধ্যে 7 বোমা বিস্ফোরণ হয়নি। আমি থানায় অভিযোগ করতে যাচ্ছি। লেখালেখি হচ্ছে, সকাল থেকে এই ব্যস্ততা এবং এই মৃত্যু ভয়, আমাকে সময় লাগছে বিষয়টাকে ঠিকভাবে নিতে। এটা তৃণমূলের দুষ্কৃতকারীদের কাজ, আমরা এর প্রতিবাদ করছি এবং কিছুক্ষণের মধ্যেই আমার রাজ্য সভাপতি মাননীয় শ্রী দিলীপ ঘোষ, আমার জেলা সভাপতি এবং জেলার সমস্ত টিম কিছুক্ষণের মধ্যেই আমার বাড়িতে এসে উপস্থিত হচ্ছেন। আমার নাম প্রদীপ লোধা, আমি ভারতীয় জনতা পার্টির পশ্চিম মেদিনীপুর। দাদা, গড়বেতায় আবার এরকম আক্রমণ প্রভাবিত কী বলবেন? দেখুন, আমরা পঞ্চায়েতে জিতেছি, এটা TMC হজম করতে পারছে না। ক্যান্ডিডেটদের ভয় দেখানো হচ্ছে, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, কেস দেওয়া হচ্ছে। যারা আমাদের সিনিয়র কার্যকর্তা নেতা আছেন তাদেরকে ভয় দেখানো হচ্ছে। প্রদীপ লোধা আজ নয় 25-30 বছর আগের থেকে এখানে BJP করছেন বুক ফুলিয়ে। CPM আমলে ওনার বাড়িতে আক্রমণ হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি বাড়িতে ঢুকে যাননি, ঝান্ডা ধরেছিলেন। আজকে BJP এখানে বেড়েছে, BJP জিতছে পঞ্চায়েতে, TMC গুটিয়ে যাচ্ছে, বাকি সব পার্টি গুটিয়ে গেছে। তো গণতান্ত্রিকভাবে আমাদের আটকাতে পারছে না ওরা, সেই জন্য গায়ের জোরে গুন্ডা দিয়ে পুলিশ দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। রাত্রেবেলা গাড়ি করে এসে গুন্ডারা 3:00 সময় বোম মারছে বাড়িতে, তার মানে বোঝা যাচ্ছে যে যাতে আমরা চুপ হয়ে যাই ভয়, সেটা কিন্তু হবে না। ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের সমর্থনে জিতেছে, সাধারণ মানুষের সমর্থনে এখানে পরিবর্তন করবে। তৃণমূলের বক্তব্য এটা, ওনার ব্যবসায়িক কিছু শত্রুরা করেছেন নতুবা তৃণমূলে BJP-র যেটা ক্ষমতার একটা লড়াই চলছে এলাকাতে সেই তারাই করেছেন আপনাদের গোষ্ঠীর? BJP-র একটাই লড়াই চলছে, TMC-কে এখান থেকে সরাবার, আর সেটা আমরা করবই। সেই জন্য গুন্ডা ডাকাত বদমাস দিয়ে যারা রাজনীতি করছে তাদের রাজনীতির আসল চরিত্রটা সবাই ধরে ফেলেছে। এখন ভয় পেয়ে সাধারণ মানুষের সামনে আসতে পারছে না, পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছে আর গুন্ডা দিয়ে ভয় দেখাচ্ছে। দিনের বেলা পুলিশ, রাত্রেবেলা গুন্ডা, এই করে বাঁচতে পারবে না। গতকাল জগারডাঙ্গায় অভিযোগ তৃণমূলের পার্টি অফিসে আপনাদের BJP-র লোকেরা হামলা করেছে। BJP যদি হামলা করতে যেত অনেক জায়গায় TMC-র পার্টি অফিস তুলে দিতে পারতাম যেখানে আমরা জিতেছি। সেদিন পরশুদিন আমি ছিলাম KCRD-তে, 9:00 অঞ্চল জিতেছি আমরা। কেউ বলতে পারবে TMC-র কায়দায় একটা হাত দিয়েছি আমরা? বরঞ্চ ওরা গিয়ে টাকা পয়সা দিয়ে আমাদের ক্যান্ডিডেটদের ভাঙাবার চেষ্টা করছে। সেখানে TMC যে রাজনীতি শুরু করেছে বাংলার, ওটা নিয়েই ওরা ডুববে। আপনারা কি এই যে কালকে বোমাবাজি হলের বিরুদ্ধে? আমরা পুরো গণতান্ত্রিক আন্দোলন করব, থানা ঘেরাও করব, মিছিল করব, রাস্তা ঘেরাও করব, জেলার নেতারা দেখছেন যা করার সব করবো, আজ থেকেই শুরু করবো। তৃণমূলের জেলা সহসভাপতির বাড়িতে বোম্বিং করেছে গতকাল রাত্রে, আপনারা কি বলবেন? আমাদের বলার আছে বলতে,
বিশ্বস্ত সূত্রে আমাদের কাছে খবর রয়েছে যে ওনার রাজনৈতিক পরিচয় ব্যতীত, আমরা জানি উনি জেলার বিজেপির জেলা কমিটির সহসভাপতি, এই ব্যতীত ওনার একটা পরিচয় আছে, উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসাদার। আর এই প্রতিষ্ঠিত ব্যবসাদার হওয়ার সুবাদে বিশ্বস্ত সূত্রে আমাদের কাছে খবর আছে ওনার ব্যবসায়িক বিভিন্ন লেনদেন সংক্রান্ত বিবাদ চলছে, পাওনাগুড়ি নিয়ে বিবাদ চলছে। এই বিবাদের জেরেই এবং এর পাশাপাশি এই বিষয়টাও যেমন হতে পারে, আর দ্বিতীয়ত ওনাদের ক্ষমতার নিয়ন্ত্রণ, বিজেপির ক্ষমতার নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে, কোন বিজেপির গোষ্ঠীর হাতে নিয়ন্ত্রণ থাকবে, সেই ক্ষমতার নিয়ন্ত্রণের হ্রাস বিজেপির কোন গ্রুপের হাতে থাকবে, সেই গ্রুপের লড়াই, আর এই লড়াইয়ের জেরেই এই ঘটনা। আপনি কি বলতে চাইছেন সম্পূর্ণভাবে? আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।